রাজেশ্বরী চন্দ্রাকে দোয়েলের হাত থেকে বাঁচায়। তা আপনারা ওকে জিজ্ঞেস করেননি যে ও কেন এরকম করেছিল? না, আমি বরং সবাইকে বারণই করেছিলাম যাতে দোয়েলকে ডিস্টার্ব না করে। চন্দ্রাকে একটাই কথা বলছিল যে রুদ্রকে ছেড়ে দিতে। চন্দ্রা যাতে রুদ্রকে কেন এরকম একটা কাণ্ড করলো। দেখুন, এভাবে তো আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। মানুষের মন কখন কিভাবে রিয়াক্ট করে কেউ বলতে পারে না। কিন্তু আমি তো আপনাকে বলেছিলাম যে দোয়েলের দিকে একটু নজর দিন, নইলে ও কিন্তু আরো অসুস্থ হয়ে পড়বে। ও না ভাবে যে এখানে ও একা, মানে একটা ওই নিরাপত্তাহীনতায় যাতে না ভোগে। যেটা মনে হয় যে আপনি এসেছেন ডক্টর সত্যপতি। বাবা ওনাকে বলেছে দোয়েলের কথা? হ্যাঁ বলেছেন, সবই বলেছেন। আপনাদের বাড়িতে এরকম ঘটনা ঘটার যে একটা সম্ভাবনা আছে, সেই আশঙ্কাটা আমি কিন্তু ওনাকে অনেক আগেই জানিয়ে রেখেছিলাম। উনি যে মনে মনে একটা সাংঘাতিক দুঃখে আছেন, কষ্টে আছেন, এটা তো আপনারা সবাই জানেন, জানেন না রুদ্র? ডাক্তারবাবু আপনি প্লিজ ওকে সুস্থ করে দিন। আপনি আমাকে বলুন কোথায় যেতে হবে, কোথা থেকে ওষুধ আনতে হবে, আমি ওর জন্য সব কিছু করতে রাজি আছি। মিস্টার রুদ্র, দোয়েলের এই অসুস্থতা ওষুধে সারবে না, কারণ পৃথিবীর কোনো মানসিক দুঃখ কষ্ট ওষুধ দিয়ে সারানো যায় না। দোয়েলকে সুস্থ করে তুলতে গেলে লাগবে ভালোবাসা। ইয়েস, ওটাই ওর মেডিসিন। আর সব থেকে আশ্চর্যের কি জানেন, যে সেই ভালোবাসার বেশিরভাগটা আসার দরকার আপনার কাছ থেকে, অর্থাৎ আপনি ওর মেডিসিন। একমাত্র আপনি পারেন ওকে সুস্থ করে তুলতে। দোয়েল যদি সুস্থ হয় তাহলে সেটা আপনার জন্যই হবে। আর তাই আমাদের সবার থেকে আপনাকে দোয়েলের সব থেকে বেশি প্রয়োজন, একমাত্র আপনাকে। একটু বিশ্বাস করো অপর্ণা, আমি চাইনি, আমি চাইনি তোমরা ওখানে বেড়াতে গেছো আমি তোমাদের ডিস্টার্ব করি। আর তাছাড়া ওই নার্সিংহোমের ওইসব কথা বলে তোমাদের টেনশন বাড়িয়ে কি লাভ হতো বলো? পেশেন্ট কিভাবে মারা গেছে বাবা? আমি পরিষ্কারভাবে জানি না মা। যাকে এসব নিয়ে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। তুমি এখন যাও মা, যাও, তুমি একটু রেস্ট নাও, পরে সব বলবো তোমাকে। এখন আমি এসে গেছি, আমি সবসময় আপনার পাশাপাশি থাকবো, আমি আর আপনাকে কষ্ট পেতে দেব না বাবা। আপনি শোনেননি এখানে এসে আমি কালকে চন্দ্রাকে পাগলের মতো মারতে গিয়েছিলাম? বাড়ির সবাই এসে আমার হাত থেকে চন্দ্রাকে বাঁচিয়েছে। ওটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট, আপনার মনে কোনো একটা অবস্থা। দেখুন, ইনসিকিউরিটি ফিলিং থেকে অনেক সময় এই সমস্ত দুর্ঘটনা ঘটে, এর সঙ্গে পাগলের কোনো সম্পর্ক নেই। সে কি এই বাড়িতে কেউ আপনাকে বলেনি আমার মধ্যে পাগলের লক্ষণ ফুটে উঠেছে? কি আজে বাজে কথা বলছেন, একজন সুস্থ স্বাভাবিক মানুষকে সবাই পাগল বলবে কেন? আমার ভাগ্যই আমাকে পাগল করে তুলছে আস্তে আস্তে। ভাগ্য? দেখুন, একটা বিক্ষিপ্ত ঘটনায় কেউ কখনো পাগল হয়ে যায় না। নিজের মনকে শক্ত করুন, এত সহজে হেরে যাওয়ার জন্য আপনি কিন্তু জন্মান। কি বলছেন আপনি? ঠিকই বলছি, এই কথাগুলো আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি। দেখুন, এই বাড়িতে আসার পর থেকে আপনি প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন, যুদ্ধ করছেন আপনার ভাগ্যের সঙ্গে। হয়তো সবসময় জেতেননি, তো হেরেও তো যাননি। কেন এত সহজে নিজের জায়গা অন্যকে ভোগ করতে দেবেন? কেন ছেড়ে দেবেন নিজের অধিকার? দেখুন, এ বাড়িতে যারা যারা আছে তারা কি কি বললো তাতে আপনার কি এসে যায়? মনের দুর্বলতার বিরুদ্ধে লড়াই করতে শিখুন, মনকে শক্ত করুন। ডাক্তার হিসেবে না, একজন বন্ধু হিসেবে আমি সব সময় আপনার পাশে আছি। এর মধ্যে একটা খুব সুন্দর শোপিস আছে, এটা এটা আপনি রাখুন। বাপের বাড়ির জন্য আনা জিনিসটা আমায় দিয়ে দিলে, যা উপহার যখন তখন তো আমায় গ্রহণ করতেই হবে।